দীর্ঘ 8 বছর অনলাইন শপিংয়ের সাথে জড়িত থাকার পরে যখন দেখি বাংলাদেশে অনলাইন শপিংয়ের ভবিষ্যৎ যে আসলে কী সেটা নিয়ে কনফিউজড, সেটা নিয়ে ভিডিও বানাতে গেলে আসলে সর্বপ্রথমে আজকে আপনাদের সাথে একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে আজকের একটি এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্সটি হচ্ছে আমি বাংলাদেশের যদি এখন টপ যে ইস্টাবলিশ কোম্পানি আছে তাদের মধ্যে দুই একটি কোম্পানির নাম বলি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দারাজ। দারাজের থেকে প্রোডাক্ট করে অনেকেই প্রোডাক্ট অর্ডার করে, কারণ তারা এখনও বর্তমানে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিচ্ছে। এর আগে বেশ কিছুদিন আগে বাংলাদেশের যেই নাম করা বেশ কিছু কোম্পানি ছিল, যেমন ইভ্যালি, ইওরেঞ্জ, ধামাকা ছাড়াও আরও অনেক অনলাইন শপিং, অনেক কাস্টমার এবং মার্চেন্টের সাথে প্রতারণা করে তারা টাকা দেয় না। হয়তো অনেক মার্চেন্ট এই বিষয়ে দ্বিমত প্রকাশ করবেন, কিন্তু আসলে বাস্তবতা তাই যে তারা আপনাদেরকে কোনো টাকা পয়সা দিচ্ছে না বা ডিলে করছে, এবং অনেক কাস্টমার প্রোডাক্ট অর্ডার করার পরেও তাদের কাছ থেকে প্রোডাক্ট সময় মতো পাচ্ছে না। বিধায় যেটা হচ্ছে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা বা সিআইডি বা পুলিশের লোকজন তাদেরকে বা র্যাবের লোকজন তাদেরকে অলরেডি গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে গেছে, বর্তমানে তাদের বিরুদ্ধে কেস চলছে। এখন দারাজ মার্কেট লিড করছে। দারাজ ছাড়াও বর্তমানে মার্কেটে ভালো অবস্থানে আছে চালডাল.কম খাবার ডেলিভারি বা গ্রোসারির মধ্যে, এবং খাবার ডেলিভারির মধ্যে আছে ফুডপান্ডা, তাছাড়া হাংরি নাকিও ভালো সার্ভিস দিচ্ছে। এখন আমি কিন্তু চালডাল.কমের রেগুলার কাস্টমার, চালডাল.কমের প্রোডাক্ট আমার খুব ভালো লাগে অর্ডার করতে, তাদের প্রোডাক্টগুলো সময় মতো পাই, তাদের প্রোডাক্টের কোয়ালিটিও মোটামুটি ভালো, এই জন্য আমি রেগুলার অর্ডার করি। ফুডপান্ডা থেকেও আমি মাঝে মাঝে অর্ডার করি, হাংরি নাকি থেকেও অর্ডার করি। তাদের সম্পর্কে টুকটাক কমপ্লেন থাকলেও তারা খুব একটা খারাপ সার্ভিস দেয় না, ভালোই দেয়। এখন আসি মেন যেটা টপিক সেটা হচ্ছে দারাজের বিষয় নিয়ে। দারাজ হচ্ছে বিগত প্রায় 5-6 বছর ধরে KMO.com চেঞ্জ হওয়ার পরে তারা দারাজ থেকে বিজনেস করছে দারাজ নামে। এখন দারাজের বর্তমানে যে অবস্থা তাদের কমপ্লেনের শেষ নাই, প্রতিনিয়ত তাদের এখান থেকে প্রোডাক্ট ফেরত আসছে। বিভিন্ন মার্চেন্ট আমার পরিচিত যারা আমার থেকে বিভিন্ন ধরনের অলরেডি বিজনেস দাঁড় করে নিয়েছে, যারা মার্চেন্ট হিসাবে এখনও কাজ করে আগেও করতো, তো তাদের যেটা কমপ্লেন সেটা হচ্ছে প্রোডাক্ট ফেরত। এখন আমি প্রোডাক্ট কোনোদিনও দারাজ থেকে অর্ডার করিনি, একটা প্রোডাক্ট অর্ডার করে নেই এ পর্যন্ত। আমি প্রায় 8 বছরের এক্সপিরিয়েন্সে বললে হয়তো বিশ্বাস করবেন কিনা, আমি কোনোদিনও একটা প্রোডাক্ট অর্ডার করে নেই। ইভেন আমি ইভ্যালিও থেকে কোনো অর্ডার করি নাই, ধামাকা থেকে করি না, বাংলাদেশে যেগুলো মনে হয় যে আমার এগুলো কনফিউজ কোম্পানি সেগুলো থেকে আমি কোনোদিনও প্রোডাক্ট অর্ডার করি না। তো দারাজ থেকে আমি আজ থেকে 1 বছর আগে একটা অর্ডার করেছিলাম, অর্ডারটা তাদের ডেলিভারির আগে আমি ক্যান্সেল করে দিই, কারণ হচ্ছে তারা প্রোডাক্টটা খুলে দেখার পারমিশন দেয় নাই, এই জন্য আমি তাদের প্রোডাক্টটা ক্যান্সেল করে দিই। এখন তারা বলে যে না, এটা প্রোডাক্ট খুলে দেখা যাবে না ডেলিভারির সময়, আপনাকে প্রোডাক্ট নিয়ে নিতে হবে ডেলিভারি, পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি কমপ্লেন করতে পারেন। এখন আমার এমার্জেন্সি অ্যাকোরিয়ামের কিছু প্রোডাক্টের দরকার হয়েছিল, আমি গত 3 তারিখ অর্ডার করেছিলাম প্রোডাক্ট। অর্ডার করার পরে যেটা হলো, আজকে হচ্ছে অলমোস্ট 8 তারিখ, 8 তারিখে তারা প্রোডাক্টটা ডেলিভারি দিয়েছে। তো প্রোডাক্টটা ডেলিভারি করার সময় যা হোক প্রোডাক্টটা আমি খুলে দেখার পরে দেখি প্রোডাক্টে আমি তাদের এখানে অ্যাকোরিয়াম ফিল্টার এবং কিছু অ্যাকোরিয়ামের যে স্টোন আছে বা পাথর সেগুলো অর্ডার করি। তো মূলত তারা যেটা বলছে যে না, প্রোডাক্টটা ডেলিভারি নেন, দেন আপনি সমস্যা নাই, আপনি কী করেন। আমি ওদের সামনেই প্রোডাক্টটা জাস্ট প্যাকেটটা খুলছি, প্যাকেট খুলে দেখা যায় শুধুমাত্র তারা পাথরটা দিয়েছে, অ্যাকোরিয়াম ফিল্টারটাই দেয়নি, মানে মেন প্রোডাক্টে দেয় নাই। তো যা হোক, প্রোডাক্টটা ভাগ্য ভালো যে আমি সাথে সাথে খুলছি, বিধায় তাদেরকে টাকা দেওয়ার পর আবার টাকাটা আমি ফেরত নিতে পারছি। এখন তারা যেটা বলছে সাথে সাথে এই মুহূর্তে প্রোডাক্টটাকে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করার পর আপনার প্রোডাক্টটা ক্যান্সেল হবে, তারা আবার পুনরায় প্রোডাক্ট দিবে কিনা এই মুহূর্তে তারা কিছু বলছে না। এখন তাদের এখান থেকে একজন ফোন দিল, ফোন দেওয়ার পরে যেটা বলছে যে প্রোডাক্টটা আপনি তো যেহেতু খুলেছেন সেহেতু আপনাকে প্রোডাক্টটা নিতে হবে, কিন্তু মিসিং প্রোডাক্টটার জন্য আপনাকে কমপ্লেন করতে হবে এবং এই কমপ্লেনের এগেনস্টে আপনাকে প্রোডাক্ট পরবর্তীতে দেওয়া হবে। এটা একটা কথা হলো, আমি প্রোডাক্ট অর্ডার করলাম, আপনাদের সামনেই খুললাম, খোলার পরে প্রোডাক্ট মিসিংয়ের পরে আমি প্রোডাক্ট কেন নিব? আর এখানে কমপ্লেনের বিষয় তো আসেই না, কারণ আপনি আমাকে ইনকমপ্লিট প্রোডাক্ট দিয়েছেন। আরেকটা বিষয়, দারাজ প্রোডাক্ট যখন মার্চেন্টের কাছ থেকে বুঝায় নাই, প্রোডাক্টটা তারা প্যাকিং করার সময় কি খুলেও দেখে না যে একটা দুইটা প্রোডাক্ট অর্ডার করেছে একজন ব্যক্তি, কী কী প্রোডাক্ট অর্ডার করেছে, প্রোডাক্টের সাথে তার প্যাকেটিংয়ে যে প্যাকেজিং আছে সেটা মিল আছে কিনা। আমি দেখলাম প্রত্যেকটা প্রোডাক্টে তাদের দারাজের স্টিকারযুক্ত যে টেপ থাকে সেগুলো সিল করা থাকে, তো তারা নিজেরাই মনে হয় প্রোডাক্ট প্যাকিং করে, অথচ তারা প্রোডাক্ট প্যাকিং করার সময় দেখে না লক্ষ্য করে। দারাজ যে লাখ লাখ কোটি কোটি টাকা ব্র্যান্ডিংয়ের জন্য খরচ করছে, তারা বাংলাদেশ দলকে, ক্রিকেট দলকে পর্যন্ত স্পন্সর করছে, তাদের এমন কোনো জায়গা নাই স্পন্সর নাই, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট, পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট, এত হাজার হাজার কোটি টাকা তারা এই স্পন্সর বিজ্ঞাপনের পিছনে খরচ করছে, তার কাস্টমার সাপোর্টের জন্য বা প্রোডাক্ট কোয়ালিটির জন্য কতটুকু তারা সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশের অনলাইন শপিংয়ের ভবিষ্যৎ যে ভালো না, আমি এটা দেখেই আবার পুনরায় মনে হলো যে না, এই কোম্পানিগুলো বাংলাদেশের আসলে ভালো করতে পারবে না, তারা অনলাইন শপিং সেক্টরটাকে ধীরে ধীরে ধ্বংস করছে। এইসব বিষয় নিয়ে আসলে ইক্যাব নামক যে সংস্থা আছে, ইক্যাবের যারা হয়তো অনেক মেম্বার, জানি না তারা একমত হবেন কি না, তাদের কোনো কার্যকরী ভূমিকা নাই। তারা যেটা করে মাস শেষে কীভাবে তাদের
নতুন নতুন ইয়া বাড়াবে, মেম্বার বাড়াবে এবং বাৎসরিক তারা ফি নিবে সেটাতেই ব্যস্ত, এবং তারা বছর শেষে শুধু একটা পিকনিকের আয়োজন করে দেয়, বাস তাদের কাজ শেষ। বলতে পারেন কীভাবে এই কথা আপনি বলতে পারলেন? আমি হচ্ছে আমার আগের কোম্পানির জন্য আমি মেম্বারশিপ নিয়েছিলাম, এক বছর আগে মেম্বারশিপ নিয়েছি, কোনো কার্যক্রম নাই তাদের, তারা যে তারা এখানে ডাক দিবে, তাদের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে কথা বলবে, আমি মনে হয় না বাংলাদেশে এতগুলো অনলাইন শপিং এভাবে প্রতারণা করছে। তারা শুধুমাত্র যারা সাময়িক তাদের যেই মেম্বারশিপ আছে তা ক্যান্সেল করেছে, কেন এই সব প্রতারণার জন্য তারা কি দায়ী না? বিভিন্ন যে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ দিচ্ছে, বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন আছে, তারা কি এগুলো বিষয়ে তদারকি করতে পারে না? না, তারা কিছুই করে না, শুধুমাত্র মেম্বারশিপ বাড়ায় থাকে। তো বাংলাদেশের অনলাইন শপিং নিয়ে আপনাদের মতামত এবং এর ভবিষ্যৎটা কি, অবশ্যই আপনারা নিজ নিজ মতামত কমেন্টস বক্সে করবেন, এবং আপনাদের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে এই অনলাইন শপিং নিয়ে অবশ্যই নিচে কমেন্টস বক্সে লিখবেন। আর মূলত আজকের ভিডিওটা মূলত এই বিষয় নিয়েই আপনাদের বানানো, যে আসলে দারাজ এবং বাংলাদেশে যারা মার্কেট লিড করছে সেই সকল কোম্পানিগুলোর ভবিষ্যৎ কী, এবং আমরা যারা কাস্টমার আছি রেগুলার কি এভাবে ভুক্তভোগী হবো কি না, এভাবে প্রতারণা শিকার হবো কি না, এই উত্তর হয়তো বা দারাজের কোনো একজন কর্মকর্তা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দিবেন। কমপ্লেন ডিপার্টমেন্ট থেকে কমপ্লেন করার পরে সেই সকল ব্যক্তি আবার আমাদেরকে ভূগোল বোঝানোর মাধ্যমে প্রোডাক্টটা বুঝাই দেওয়ার চেষ্টা করে, যে প্রোডাক্ট মিসিং প্রোডাক্ট প্যাকেট সহ বুঝাই দেওয়ার চেষ্টা করে, কেন আমি মিসিং প্রোডাক্ট কেন নিব? আপনারা এত কষ্ট করে ব্র্যান্ডিং করে এত হাজার হাজার টাকা খরচ করেন কেন? কাস্টমার সাপোর্ট অথবা কাস্টমারের যে প্রোডাক্ট দিচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটির দিকে আপনারা নজর দিতে পারেন না? বিজনেস করবেন, আমি জানি আমাদেরকে আপনাদের অনেক ভালো জ্ঞান আছে, কিন্তু আপনারা জ্ঞানটা আসলে সঠিক জায়গায় কাজ করেন না, সঠিক জায়গায় কাজে লাগান না। বিদায়ী বাংলাদেশের জনগণকে আপনারা মনে করেন শুধু এভাবে তাদের পকেট থেকে টাকা বের করে করে নেবেন তারা, তাই বেটার হয় আপনারা ভালো সার্ভিস দেন, কাস্টমার সাপোর্ট দেন, এবং অনলাইন শপিংটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সুদূর প্রসারী ভবিষ্যতে নিয়ে যান। সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন।